আগরতলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার এবং অন্যান্যরা। এই সভায় রাজ্যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার কাছ থেকে মতামত নেওয়া হবে বলে জানান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব। সভায় লাইফ মেম্বারদের সার্টিফিকেট এবং আই কার্ড প্রদান করা হয়। যে সমস্ত লাইফ মেম্বার আর ক্লাবের প্রতিনিধি এবং ডিস্ট্রিক্টের যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা। বিগত দিনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার ছিল 300 জন, সেখান থেকে আস্তে আস্তে এখন পর্যন্ত 150 জনে এসেছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেই 150 জন কমেছে নানা কারণে, তাদের মৃত্যুর কারণে, আমরা সেই 150 জন নেব। সেখান থেকে 141 জনের দরখাস্ত আমাদের কাছে পড়েছে জমা। আজকে তাদেরকে লাইফ মেম্বারদের কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। আমরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেককে একটা সার্টিফিকেট এবং আই কার্ড তাদেরকে দিয়ে দিচ্ছি এবং ওনাদের থেকে আজকে আমরা অনেক পরামর্শ নিব কী করে ফুটবলকে এগিয়ে নেওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে। এবং আমরা